আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছি। আজকে 2 সেপ্টেম্বর 2022 সাল আমরা লঞ্চে করে বরিশাল যাব। বরিশালের শাপলা বিল দেখব। এটা আমার প্রথম লঞ্চ জার্নি। লঞ্চ আমি কখনো উঠি নাই। মনে হচ্ছে পুরো দোতলা চারতলা বিল্ডিং। আমিও আরামপ্রিয়, কিন্তু প্রবলেম তো হয়েছে, আরামপ্রিয় হইলেও আমি হইলে সব পরিবেশে নিজেকে মানায় নিতে পারি। ইয়ার থেকে হাঁটা পর্যন্ত লঞ্চ মনে হচ্ছে 5-6 তলা লাক্সারিয়াস বিল্ডিং। বরিশালের লঞ্চ, এটা হচ্ছে সদরঘাট। মনে হচ্ছে যে বিল্ডিং দাঁড়িয়ে আছে এমন, অথচ এটা লঞ্চ একটু পরে পানির উপর দিয়ে যাবে। এটা এটা এগুলো সব বরিশাল, এইটা এইটা যে অ্যাডভেঞ্চার মানে আমি কুন্ডাতে যাব চসকিতে না না ইটস আপ টু ইউ, আপনি আমাকে যেভাবে নিবেন এভাবেই যাব। না না এটা ভালো, এখানে সবগুলাই সমান। বাট আচ্ছা আমরা যেখানে যাচ্ছি রিপন ভাই জায়গাটার নাম বলেন। ঝালকাঠি বলে বরিশাল ঝালকাঠি, ঝালকাঠি ওইখানে হলো ভাসমান পেয়ারা বাজার, মানে নৌকার উপর পেয়ারা বেচে, পেয়ারা বিক্রি হয় এবং অনেক পেয়ারা অনেকগুলো নৌকা। এটা আর একটু হইলো শাপলা বিল, এটা হইলো নাজিরপুর, মানে সেখানে শুধু শাপলা দেখা যায়। এখানে হইলো শাপলা বিল আছে। আর কি জমিদার বাড়ি আছে বললেন? জমিদার বাড়ি, জমিদার বাড়ি হইলো ওইখান থেকে কেনার কথা। এটা এখন ঢাকা সদরঘাটে আছি। দেখা হয়ে গেল মেকআপ আর্টিস্ট আমার ভাই খোকন ভাইয়ের সঙ্গে। আমরা একসঙ্গে অনেক কাজ করছি জীবনে, এটা একটা আসলে কাকতালীয় ভাবে দেখা হয়ে গেল, বা পৃথিবী গোল। মানামি লঞ্চ দিয়ে ফাইনালি আমরা যাব। লঞ্চের ভিতরে উঠে গেছি, লঞ্চের লনে আমরা দাঁড়িয়ে আছি। এখন বাজে রাত 8:10। অতএব ভিউ, আমরা এখন তিনতলায় আছি, লঞ্চের তিনতলায়। রিপন ভাই ড্রেস চেঞ্জ করে খুব ব্যস্ত। It's not life. এক্সপ্রেশন আমি জীবনে বলবো না ভাই, এটা কি ছিল? সে একদম মানে স্যান্ডো গেঞ্জি পরা, তারপরে যে রিয়াকশনটা সে দিছে। হচ্ছে লঞ্চের একটা লন বারান্দার মতো, আধা ঘন্টা পর লঞ্চ ছাড়বে। এরা যারা লঞ্চ চালান তারা এখানে একটু বিশ্রাম নেন। এ হচ্ছে আমাদের খুদে বাহিনী, আমাদের তিনজনের, মাত্র তিনজন মেম্বারের একটা ছোট্ট ট্যুর সদরঘাট থেকে বরিশাল। আমরা উঠেছি মানামি লঞ্চে। এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখব এই মানামি লঞ্চে কী কী আছে। লেট আস মুভ, আমাদের ফলো করেন, ফলো মি। কেবিন আছে, এটা হচ্ছে আরেকটা লঞ্চ। আচ্ছা লঞ্চ এত সুন্দর কেন, খাওয়ার ব্যবস্থা আছে।
জোস। এটা হচ্ছে লঞ্চের লন। আমরা চারতলা থেকে তিনতলা, তিনতলা থেকে দোতলা নেমে নেমে এখন আমরা নিচে যাব। এটা হচ্ছে মানামি, মানামি লঞ্চ। জোস, মানামি লঞ্চ টার্মিনাল, চারতলা লঞ্চ। I'm feeling as like if I am watching Titanic movie. আমাদের হাতে 10 মিনিট আছে, 10 মিনিট পর লঞ্চ ছাড়বে, তো আমরা একটু নিচে আসছি রিল্যাক্সিং করার জন্য। একতলা, দোতলা, তিনতলা, চারতলা, আমরা চারতলায় উঠব। এখন বাজে হচ্ছে 9:15, রাত, লঞ্চ ছেড়ে দিছে, লঞ্চ ছাড়ছে। লঞ্চ ছেড়েছে আমাদের,
হচ্ছে একটা বিল্ডিং যাচ্ছে এমন লাগছে। প্রথমবার আমি লঞ্চে করে বরিশাল যাচ্ছি। কোথাও হেলান দিয়েছি আমার।